আজকে রাশিফল 2রা অক্টোবর 2020 শুক্রবার, তিথি কৃষ্ণ প্রতিপদ, জন্মরাশি হলো মীন, সূর্যোদয় সকাল 5টা 32 এবং সূর্যাস্ত বিকাল 5টা 19। মেষ রাশি রাশিফল। আজ ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে, গোপন কোনো রোগ আজ হতে পারে, ব্যবসায় খরচের জন্য চাপ একটু বাড়বে, ঋণ থেকে মুক্তির সুযোগ পাবেন, কাজের ভুল হওয়ার আশঙ্কা রয়েছে, শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন, উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে। আজ কোনো আশা নষ্ট হতে পারে, সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে, মহিলাদের থেকে সাহায্য পাবেন, পেটের সমস্যা বাড়তে পারে, আজ স্ত্রীর কোনো আবদার পূরণ করতে হতে পারে, বহিরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে, ধ্যান এবং যোগব্যায়াম লাভজনক হবে, অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে, একটি আনন্দময় চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন, আজ আপনি নতুন কোনো জিনিস কিনতে যেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশি রাশিফল। আপনার কোনো জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন লগ্নির ব্যাপারে স্বাধীন চেতা হন এবং নিজস্ব সিদ্ধান্ত নিন, সতর্ক থাকুন, আজ প্রেমে ভ্রষ্টাচার হতে পারে, কিছু ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় স্ত্রীর সাথে একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন, আপনি আপনার ব্যয়ের উপর নজর বজায় রাখুন, আজ বাড়িতে কোনো অতিথি আসতে পারে, আজ মানসিক চাপ একটু বাড়বে, প্রতিবেশীর জন্য অশান্তি হতে পারে, অনেক দিনের কোনো পুরনো আশা আজ পূর্ণ হতে পারে, রক্তচাপ বাড়তে পারে, কর্মস্থানে উৎকণ্ঠা একটু বাড়বে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, ভালো কোনো কাজে সুযোগ আসতে পারে, মানসিকভাবে একটু চিন্তিত থাকবেন, মাথার যন্ত্রণা আজ বাড়তে পারে, এদের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশি রাশিফল। আজ সকালের দিকে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, আজ অশুভ কিছু ঘটতে পারে, শরীরের কোনো অংশে ব্যথা বাড়তে পারে, কর্মস্থানে সমস্যা একটু বাড়বে, অকারণে তর্কে জড়াতে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হবে, আত্মীয়ের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হবে, কর্মস্থানে অশান্তি নিয়ে চিন্তা থাকবে, সামাজিক কোনো সুনাম আসতে পারে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে, বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পাবেন, একে নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করুন, আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন, বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে, আজ সারাদিন খুশি এবং আনন্দের মধ্যে কাটবে, আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারেন যা অবিস্মরণীয় হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল। শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন, আজ আপনি অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন যা আপনার আর্থিক সমস্যার সমাধান করবে, পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান, যারা কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন আজ কিছুটা সময় পেতে পারেন, আজ শারীরিক কোনো ক্ষত বৃদ্ধি পাবে, যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বাড়বে, আপনার দ্বারা লজ্জার কোনো কাজ আজ হতে পারে, স্ত্রীর সাথে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে, পড়াশোনায় শুভ কোনো পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল। আজ প্রেমের ব্যাপারে আবেগ বাড়তে পারে, শারীরিক ক্ষয় বৃদ্ধি পাবে, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, কাজের জন্য সুনাম পাবেন, বিদেশে থাকা কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে, ব্যবসায় খরচ বাড়তে পারে, একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ হতে পারে, কাজ নিয়ে আজ উদ্বিগ্ন থাকবেন, খেলাধুলার জন্য উপহার পেতে পারেন, অহেতুক কোনো ক্রোধ বাড়তে পারে, পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, নিজেকে সুস্থ রাখতে সম্পূর্ণ বিশ্রাম নিন, ক্লান্তি আপনার মধ্যে হতাশা সৃষ্টি করবে, আপনি যদি ভ্রমণ করে থাকেন আপনার মূল্যবান জিনিসপত্র সম্পর্কে যত্ন নিন, আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার দিতে পারে, আজ আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে, আপনার স্ত্রী আপনার জন্য সুন্দর কোনো পরিকল্পনা করতে পারেন, আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু করা আপনার পক্ষে ক্ষতিকারক হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশি রাশিফল। অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনা সৃষ্টি হবে, আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত, কারণ এগুলি জীবনব্যয়ী হয় এবং আপনার কর্মক্ষমতাকে দুর্বল করে দেয়, আপনি আজ ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে,
সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে। এমন একটি দিন যেখানে ভালো মন্দ ঘটনা ঘটবে, আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে রাখবে। আজ বাড়িতে একটু খরচ বাড়তে পারে, সাবধানে থাকুন, খারাপ মনোভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসায় লাভের সুযোগ আসতে পারে, আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, পাওনা আদায়ে দেরি হতে পারে, পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন। ব্যবসার জন্য খরচ বাড়বে, চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে, মহিলাদের থেকে সাবধানে থাকুন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশির রাশিফল। আজ অহেতুক আপনার বিষয়ে আলোচনা হতে পারে, আজ সব দিক থেকে খরচ বাড়বে, শিক্ষকদের জন্য শুভ কোনো পরিবর্তন আসবে, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, প্রতিবেশীর সাথে কোনো বিবাদে যাবেন না, যারা সঙ্গীত নিয়ে কাজ করেন কোনো সুযোগ আসতে পারে, নতুন কোনো বন্ধুর জন্য মনে আনন্দ হবে, স্ত্রীর কাজের জন্য মনে শান্তি পাবেন, আর্থিক ব্যাপারে আজ একটু চাপ থাকবে, আপনি ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে, যদি আপনি সম্পদ জমা করতে চান তাহলে গুরুজনদের সাথে কথা বলুন, আজ আপনি যদি ডেট করেন তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন, আজ কিছুটা সময় নিজের সঙ্গীর সাথে কাটাতে পারেন, আপনার একজন আত্মীয় আপনাকে আজ বিস্ময় প্রদান করতে পারেন, আজ সহকর্মীরা আপনার প্রতি আকর্ষিত হবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন, শরীরচর্চায় লেগে থাকুন, আজ আপনি বাড়ির বাইরে যাবার আগে প্রবীণদের আশীর্বাদ গ্রহণ করুন, আজ বিনা কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে, আজ পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন, কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, নেশা থেকে একটু দূরে থাকুন, ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে, অফিসে উন্নতির চোখ রয়েছে, আজ অযথা খরচ বাড়তে পারে, কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে, শারীরিক কোনো কষ্ট অবহেলা করবেন না, আইনি কোনো কাজে ভালো সুযোগ আসতে পারে, বাইরের কোনো বিবাদ বাড়িতে আসতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। আজ বিলাসিতার জন্য খরচ একটু বাড়বে, বাড়িতে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসায় মনে একটু শান্তি এনে দেবে, বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, আজ একটু সাবধানে থাকুন, বিপদ হতে পারে, কোনো আত্মীয়ের সাথে বিবাদ হতে পারে, তবে বিবাহিত জীবনে কোনো খুশির খবর আসতে পারে, আর্থিকভাবে আজ সুবিধা পেতে পারেন, পূজাপাঠের জন্য দান করতে হতে পারে, আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে, যারা ঋণ নিয়েছিলেন আজ ফেরত দিতে হতে পারে, আপনার কাজের পদ্ধতিতে উদার হন এবং পরিবারের সদস্যদের সাথে সুন্দর মুহূর্ত কাটান, প্রেম এবং ভালোবাসা আপনাকে আজ খুশিতে রাখবে, আপনার সিনিয়ররা আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। আজ কল্যাণকর দিন, আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে, কাজের ক্ষেত্রে অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে, আপনার ব্যাপারে লোক কী বলে তাতে আপনার কিছু আসে যায় না, কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, আজ অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি বাড়তে পারে, সম্মান নষ্ট হওয়ার জন্য আশঙ্কা রয়েছে, সারাদিন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, চাকরিতে কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বাবার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে, আজ বেড়াতে গিয়ে বাধা আসতে পারে, সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ হবে, খেলাধুলায় শুভ কোনো পরিবর্তন আসতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি হবে, পারিবারিক খরচ বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল। আজ মা বাবার সাথে কোনো কারণে তর্ক বাঁধতে পারে, ব্যবসায় বাড়তি যোগাযোগের সম্ভাবনা রয়েছে, দুপুরের পরে কিছু পাওনা হাতে আসতে পারে, সম্পত্তির ব্যাপারে চাপ একটু বাড়বে, কারোর উপকার করে খরচ বাড়বে, ব্যবসায় উন্নতি হবে, সংসারে একটু শান্তি পাবেন, ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্ক বাঁধতে পারে, সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, আজ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত, ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে, বিবাহিত জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আজ আসবে, আজ আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশির রাশিফল। আপনার আবেগ এবং স্বভাবকে নিয়ন্ত্রণে রাখুন, নাহলে সমস্যার সৃষ্টি হতে পারে, যারা অর্থ সঞ্চয় করেছিলেন আজ তা কাজে আসবে,
অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ হতে পারে, আপনার পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলা উচিত। ভালোবাসার জীবন আজ সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, আপনার সৃজনশীল ক্ষমতা আজ বৃদ্ধি পাবে। আজ কর্মস্থানে কোনো বন্ধু আপনার বিরোধিতা করতে পারে, বুদ্ধির ভুলের জন্য চাপ আসবে, ব্যবসায় মহাজনের সাথে বিবাদ বাঁধবে, বাড়িতে অনেক বন্ধু আসতে পারে, শরীর নিয়ে আজ সমস্যা বাড়বে, বুদ্ধির জোরে শত্রু জয়লাভ করতে পারবেন, ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে, প্রেমের সম্পর্কে উন্নতি হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।